প্রতি সপ্তাহে এলাকায় মাহফিল আর কত তাহলে আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি শুনাইলে আপনি বলবেন যে আপনার কতটুকু আলোচনা শোনা দরকার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমাতে আল্লাহ পাক তার রাসূলকে অর্ডার করেছেন কি ওয়াদাক্কির আল্লাহ তার রাসূলকে বললেন ওগো আমার হাবিব আপনি বারবার বারবার কোরআনের কথা মানুষকে শোনান কেন فإن الذكرى تنفع المؤمنين কারণ কোরআনের আলোচনা দ্বীনের আলোচনা ঈমানদারদের বড় ফায়দা দেয় আমার জিজ্ঞাসা হলো আল্লাহ পাক যাকিরের অর্ডার করেছেন কাকে নবীদের ভিতরে যিনি সেরা তাকে আর নবী আলাইহিস সালাম ওয়াজ শুনাইতেন কাদেরকে কথা বলেন না সাহাবীদেরকে কথা বলেন কাদেরকে সাহাবীদের সাহাবী কারা যাদের ঈমান সবচাইতে দুর্বল একটু জোরে বলেন সাহাবী হলো নবী এবং রাসূলগণের পরে এই পৃথিবীর এক নম্বরের ঈমানওয়ালা নবী রাসূলগণের পর শুধু ঈমানওয়ালাই না আল্লাহ পাক তার কোরআনে আমাদের রাসূলকে যেমন আমাদের জন্য মডেল ঘোষণা করেছেন নবীজির হাতে গড়া সাহাবীদেরকেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের মডেল ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন আমাদের নবীর ব্যাপারে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের ভিতরে তাহলে নবী আমাদের জন্য অনুকরণীয় নবী আমাদের জন্য মডেল শুধু নবী মডেল না নবীজির হাতে গড়া সাহাবীরাও আমাদের জন্য মডেল নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে গড়েছেন আল্লাহ একজন কবি বড় চমৎকার বলেছেন কবি বলেন দুরফেশানি মে তেরে পতরো কদরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া খুদ না থে জো রাহ পর আওরো কে হাদি বন গয়ে খুদ না থে জো রাহ পর আলম কে হাদি বন গয়ে ক্যা নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া কবি বড় চমৎকার বলেন কবি বলেন আমার বিশ্ব নবীজির সহবত তার তালিম ও তরবিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ভিতরে এমন পরিবর্তন ঢুকায় দিলেন যে মানুষগুলা নিজেরাই পথভ্রষ্ট ছিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য পথের দিশা হয়ে গেলেন আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا ও সাহাবায়ে কেরাম ওরা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলে ওরা হেদায়েত পেয়ে যাবে আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَا أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা এমনটি ঈমান কেন এনেছ তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে সাহাবায়ে কেরাম কি বোঝা গেল আল্লাহ পাক কোরআনে পাকের দুই আয়াতেই বললেন এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য ঈমানের মডেল সাহাবায়ে কেরাম যেই সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য ঈমানের মডেল সেই সাহাবীদের ব্যাপারেই আল্লাহ পাক বলেন ওয়াদাক্কির ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন ওগো হাবিব আমার
بار 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 صحابہ کرام دیر کے اپنی اپنی دینیر کتا شنائی تے تھاکین کارون ایمان صحابہ کرام دینیر کتا ایمان داد دیر جنو بڑو فائدہ دے تہولی بولون تو دیکھی صحابہ کرام کے جو دیر دوئی نیک شبتہ ہے دوئی دن تین دن شبتہ ہے بندر آمر پرتی بین شب دن پر ایک دن তাদের যুদ্ধি দিনই কথা শোনা লাগে আমাদের ইমানের যে কন্ডিশন আমাদের তো প্রতিদিন প্রতি মুহূর্ত শোনা দরকার আমাদের তো প্রতিদিন শোনা দরকার বিশেষ করে বর্তমান সিচুয়েশন অত্যন্ত ভয়ঙ্কর প্রতিটি মুহূর্তে আমার সবচাইতে বড় সম্পদ ইমানকে লুণ্ঠন করার জন্য চোর আর ডাকাতে নতুন নতুন আমদানি হচ্ছে ঈমানের চোর ঈমানের ডাকা নতুন নতুন আমদানি হচ্ছে আমাদের দেশে ফেরকাবাজির শেষ নাই দলবাজির শেষ নাই কেউ নিজেকে এই বলে দাবি করে কেউ নিজেকে ওই বলে দাবি করে অনেক ফেরকাবাজ নাম বড় চমৎকার সুন্দর কিন্তু কাম সিরিয়াস জঘন্য কাম সবগুলো নামে ইসলাম লাগানো আছে কিন্তু মূলত ঈমান থেকে অনেক দূরে ওই মতাদর্শ যদি কারো ভিতরে ঢোকে তাহলে মুহূর্তেই ঈমান বিদায় নিয়ে যাবে যেহেতু একদম গ্রাম এজন্য আমি খুলে খুলে সব কথা বলতে চাচ্ছি না আমি শুধু একটা কথা বলতে চাই দেখেন আমাদের দেশে যদি কোনো মানুষের যদি ক্যান্সার হয় তাহলে এই লোকটা দুনিয়াতে একটু সুস্থ থাকতে চাইলে তাকে কেমোথেরাপি দেওয়া লাগে ঠিক বললাম না ঠিক বললাম কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায় তাহলে এই লোকটা একটু সুস্থ চলতে চাইলে তাকে ডায়ালোসিস করা লাগে যার কিডনির ড্যামেজের পরিমাণ যেমন তার জন্য ডায়ালোসিসটাও তেমন বলুন তো দেখি সাহাবায়ে কেরামের ঈমানের তুলনায় আমাদের ঈমান কি ড্যামেজ না কথা বলেন না আমাদের ঈমান কি ড্যামেজ না এক বুজুর্গ বলতে বলেন সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে কাফের বলতেন আর আমরা যদি নবীর সাহাবীদেরকে দেখতাম আমরা তাদেরকে পাগল বলতাম আমরা তাদেরকে পাগল বলতাম তারা আল্লাহ পাকের জন্য এই পরিমাণে আশেক ছিলেন এখন তো আশেক হওয়া খুব সহজ নামাজও পড়া লাগে কথা বলেন না কেন এখন আশেকে খোদা আশেকে রসুল কোনোটার জন্যই নামাজ লাগে না আশেকে রসুল হওয়ার জন্য তো সারা বছর পরে শুধু ১২ তারিখ রবিউল আউয়ালে র্যালি করলেই হয় আপনাদের অঞ্চলে তো মনে হয় এটাই ঝামেলাটা নাই আছে নাকি আল্লাহ হেফাজত করুক যদি বলেন আমিন আমাদের ঈমান বড় সংগীত সিরিয়াস দুর্বল আমাদের ঈমান ড্যামেজের মতোই আমাদের ঈমান তো আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্তই নিতে পারে ঠিক বললাম না ঠিক বললাম আমরা প্রতিদিন পাঁচবার নামাজের টাইমে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ার মতো মুসল্লি কথা বলেন নাই না আছে খুব কম কালিলুম মিন ইবাদিয়াশ শাকুরা সাহাবীদের ঈমান কি ছিল তাদেরকে বেঁধে রেখেও মসজিদ থেকে বারণ করা যায় নাই বেঁধে রাখছে বেঁধে রাখো আমাকে বেঁধে রাখো আমি যাব না বেঁধে রাখছে তারপরেও তাকে কন্ট্রোল করতে পারে নাই এটা হলো সাহাবীদের ঈমান আর আমার ঈমান আমার বেডরুম থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে এ হলো আমার ঈমান তাহলে আমাদের ঈমান যতটুকু আছে এটা ড্যামেজ এই ড্যামেজ ঈমান দিয়ে চলতে চাইলে ডায়ালোসিস করা লাগে কি করে রাখবে কথা বলেন ডায়ালোসিস করা লাগে কিডনির ডায়ালোসিস যেমন হয় হাসপাতালে গিয়ে ইমানদারের ইমানের ডায়ালোসিস হয় ওয়াজ মাহফিলে এসে ইমানদারের ইমান যে ডায়ালোসিস হয় ওয়াজ মাহফিলে এসে তার জ্বলন্ত প্রমাণ আমরা যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের কথা শুনবো ততক্ষণ আমাদের অন্তরটা যেরকম থাকে এখান থেকে চলে যাওয়ার পরে কি ওই পরিমাণই থাকে অবশ্যই কমে যায় এই যে এখানে আসলেই বাড়ে চলে গেলেই কমে এটা আমার ঈমান নাই হওয়ার চিহ্ন না ঈমান আছে তবে ঈমান দুর্বল আছে এই জন্য মুসলমান ভাইরা রে আমার
একজন ডায়ালো একজন কিডনি রোগী যেমন তার রোগ অনুপাতে তিন দিন পরে দুই দিন পরে সপ্তাহে তিন দিন সপ্তাহে দুই দিন সপ্তাহে একদিন মাসে দুই দিন ডায়ালোসিস করা লাগে আমাদের প্রত্যেকের ঈমানের বড় সঙ্গীন অবস্থা এই কারণে ঈমানের ডায়ালোসিস হয় আল্লাহর কোরআনের কোরআনের দ্বীনের এবং হাদিসের আলোচনার দ্বারা কোরআনে পাকের আলোচনার দ্বারা অন্তরের ভিতরে ঈমান সতেজ হয় পাওয়ারফুল হয় তাই তো রব্বুল আলামিন বলেছেন ওয়া যাক্কির ফা ইন্নাযিকরাতান ফাউল মুমিনিন আমার এই কথাটা যদি আপনাদের খানিকটা বন্ধুরা আমার বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অনেক দূর পর্যন্ত যা আপনাকে পরীক্ষা করা দরকার নাই আমি ধরেন আপনাদের এই অঞ্চলের ভিতরে এক আল্লাহর বান্দা তারা পাঁচ ভাই পাঁচু ভাই মা এবং বাবা একজন একই বাসাতে সবাই খানা পিনা খায় কিন্তু তিনজন লোক আছে মাঝে মাঝে আলেমদের সঙ্গে দেখা করে মাঝে মাঝে আল্লাহ পাকের ঘর মসজিদে যায় মাঝে মাঝে ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলে সেখানে ওয়াজ শুনতে যায় আর দুইজন ভাই একই ফ্যামিলি ওনাদের চাইতে আরো বড় শিক্ষিত জীবনেও কোনোদিন আলেমের কাছে যায় না জীবনেও কখনো মসজিদে যায় না জীবনেও কখনো ওয়াজ মাহফিলের ভিতরে এক মিনিট সময়ও দেয় না বলুন তো দেখি এই পাঁচ ভাইয়ের আচরণ এক রকম হবে নাকি যেই ভাই কখনোই মসজিদে যায় না আল্লাহকে সেজদা করে না উলামায়ে কেরামের মজলিসের সহবতে গিয়া বসে না দেখবেন ও যদিও মুমিন মোল্লা বাড়ির সন্তান এরপরেও ওর ইমানের অবস্থা আরো ভয়ঙ্কর তুলনামূলক যেই ভাই মাঝে মাঝে মসজিদে যায় মাঝে মাঝে আল্লাহ বালাদের সহবতে আলেমদের সঙ্গে সংশ্রমে বসে মাঝে মাঝে বন্ধুরা আমার কোরআনে পাকের আলোচনায় যায় দেখবেন ওই দুই ভাইয়ের তুলনায় এই ভাইয়ের ইমান একটু পাওয়ারওয়ালা এই জন্যে মুসলমান খুব ভালো করে বুঝবেন যদি শোনেন এই অঞ্চলের ভিতরে কোনো বুজুর্গ আসছে মাদ্রাসায় কোনো বুজুর্গ আসছে কথা বলবেন আধা ঘন্টা থাকবেন এক ঘন্টা দশ মিনিট কথা বলবেন প্রতিটি মুসলমানের এমনভাবে সেখানে যায় উপচে পড়া দরকার যেমন একজন মানুষের চক্ষু নষ্ট হয়ে গেছে চিকিৎসা করবে সানি পড়ে গেছে চিকিৎসা করবে কিন্তু তার কোনো টাকা নাই এই লোকটা যেমন সারা বছর বন্ধুরা আমার তাক লেগে থাকে বিভিন্ন সময় এলাকাতে ফ্রি চক্ষু শিবির আসে না আসে না ওই লোকটা বন্ধুরা আমার তাক লেগে থাকে কখন এলাকার ভিতরে ঘোষণা হবে অমুক জায়গায় ফ্রি চিকিৎসা করা হয় বড় কষ্ট করে লোকজন ধরে হলেও সেই জায়গায় আগে গিয়ে হাজির হয়ে যাবে কারণ চোখে আমার প্রবলেম চিকিৎসা করার জন্য যেই মানের টাকা দরকার সেই মানের টাকা আমার কাছে নাই আর আজকে যেহেতু ফ্রি ফ্রি চক্ষু চিকিৎসা করার সুবর্ণ সুযোগ পেয়েছি এদি হাত ছাড়া করলে আমি জীবনেও সুস্থ জীবন দুনিয়াতে পাওয়ার সম্ভাবনা নাই এর চাইতে বেশি দরকার প্রতিটি মুমিনের বন্ধুরা আমার তাদের ঈমানকে চাঙ্গা করার জন্য ঈমানকে পাওয়ারফুল করার জন্য ঈমানকে কামেল করার জন্য এলাকায় কখন ঈমানদার দিনদারেরা এসে ঈমানের আমলের উপরে কথা বলে ওই জায়গাতে বসে ফিরি ফিরি আমি আমার ঈমানকে শানদার করতে চাই এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন আল্লাহর রহমতে একটা কথা তো বলতেই পারি আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের এই এরিয়াতে বসে আছি ততক্ষণ পর্যন্ত যদি আমাদের নেকি নাও হয় আল্লাহর মেহেরবানিতে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাছাড়া মনে রাখবেন আহলুল্লাহদের সাহাবাত তাদের মাইয়াত এটা এক আজীব জিনিস আপনি বলেন শীতকালে এক লোকের খুব শীত লেগেছে তো সে বলল কি এই একটু খেটের নিয়ে এসে আগুন লাগা একটু তাপ নেব তো একজন ওখানে তাপ নেওয়ার জন্যই আগুন জ্বালিয়েছে আর একটা লোকেরও খুব শীত লেগেছে কিন্তু উনি তাপ নেওয়ার উদ্দেশ্যে আগুনের কাছে যায় নাই এমনি ওখান দিয়ে যাচ্ছে তাপ নেওয়া তার টার্গেট না বলুন তো দেখি নিয়ত ছাড়া এই লোকটা আগুনের কাছে গেলে আগুন কি তারে ঠান্ডা করে ছেড়ে দিই আরেকটা জোরে বলে আগুন তারে ঠান্ডা করে ছেড়ে দিবে না গরম করে ছেড়ে দিবে আগুন তার পাশ দিয়ে গেলে যদি নিয়ত ছাড়া গেলেও যদি তাকে গরম করে ছেড়ে দেয়
আল্লাহর কোরআনের মাহফিল আল্লাহ ওয়ালাদের সেখানে যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়াও যায় তাও তার ঈমানকে গরম করে ছেড়ে দেয় এইজন্য মুহতারাম হাজেরিন আপনি ইতিহাস খুলে দেখেন দুনিয়ার ভিতরে দুনিয়ার লাইনে বলেন আর দ্বীনের লাইনে বলেন কার দাম বেশি যে দুনিয়ার লাইনে বড়দের সাথে বেশি সময় দিয়েছে দুনিয়াতে তার দাম বেশি দ্বীনের লাইনের বড়দের সাথে যে লম্বা টাইম দিয়েছে দ্বীনের লাইনে তার দাম বেশি দুনিয়ার লাইনটা আগে বলি এটা বোঝা সহজ অনেক জায়গায় চিকিৎসা নিতে গিয়ে দেখবেন অনেক বড় ডাক্তার কিন্তু তার ইসের রুমের ভিতরে চেম্বারে জায়গা জায়গায় তার ছবি আরেকজনের ছবি সহ দেওয়া আছে আরেকজন ডাক্তারের ছবি সহ এই ডাক্তারের ছবি লটকায় রাখছে তার মানে দর্শনার্থীদেরকে চিকিৎসার্থী যারা আছে তাদেরকে বুঝায় দিল যে আমি কিন্তু ছোট ডাক্তার না পৃথিবীর নাম করমন ডাক্তারের সাথে দেখো আমার ছবি আমি তার সহবতে থেকে থেকে যোগ্যতা অর্জন করে নিয়ে আসছি ঠিক বললাম না ভুল বললাম বর্তমান বাংলাদেশে এমপি মন্ত্রী কারা বিগত সময়ের এমপি মন্ত্রীদের ব্যাগ বহন করছে যারা ঠিক বললাম না ভুল বললাম বঙ্গবন্ধুর জুতা যারা সোজা করছে তারা এখন মন্ত্রী বঙ্গবন্ধুর ব্যাগ যারা বহন করছে তারা এখন মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জুতা যারা সোজা করছে তারা এখন ওই দলের হাইকমান্ডে আছে মুহতারাম হাজেরিন এটাই দুনিয়ার নিয়ম বড়র কাছে যে বেশি থাকবে বড় যখন চলে যাবে আল্লাহ তারে বড় বানায় দেবে সুবহানাল্লাহ বললেন না যে আরবিতে একটা কথা আছে কাব্বারানা মাউতুকু বারাইকা না আমি আসলে বড় না কিন্তু বড়রা দুনিয়ার থেকে চলে যাওয়ার কারণে আল্লাহ আমারে বড়র জায়গাটা দান করে দিয়েছেন মুহতারাম হাজেরিন দুনিয়ার লাইনে যেমন অতদিন পর্যন্ত অমুক নেতার সাথে ছিল একেই আগামী দিনে আমি নমিনেশন দেওয়া দরকার লম্বা টাইম বড়দের সাথে ছিল এর অভিজ্ঞতা বেশি দিনের লাইনেও তাই সমস্ত সাহাবি নবীদের সাথে ছিলেন সবার দাম অনেক বেশি এর ভিতরে একজন সাহাবি নবীদের সাথে ছিলেন সবার চাইতে এক্সট্রা একটা টাইম বেশি সে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীরা নবীদের সাথে ছিলেন স্বাভাবিক অবস্থাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীদের সাথে ছিলেন জীবনের ঝুঁকি নিয়ে অস্বাভাবিক অবস্থাতে সেটি কখন হিজরতের পথে নবী আলাইহিসসালাম তিনি তিন রাত তিন দিন আত্মগোপনে ছিলেন অস্বাভাবিক অবস্থা যে কোনো মুহূর্তে মক্কার কাফেরারা দেখে ফেললে মেরে ফেলবে হযরতে সিদ্দিক আকবর তো একবার বলতেই ছিলেন ও কোন নবীজি ওরা যদি এখন ওদের পায়ের দিকে নজর করে তাই তো আমাদেরকে দেখে ফেলবে নবী আলাইহিসসালাম কি বললেন আবু বকর ভয় পাওয়ার কিছু নাই তুমি আর আমি দুইজন না সালিসুন আল্লাহ তৃতীয় আরেকজন আছে আমাদের সাথে উনি হলেন আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের বিশেষ সফরের জন্য চয়েস করেছেন অনুমোদন দিয়েছেন ওই সফরে পৃথিবীর কোনো সাহাবী থাকার সুযোগ নাই হিজরতের পথে রফিকুল গার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সবাই পয়গম্বরের সহবত নিয়েছেন স্পেশাল সহবত নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জন্য সমস্ত সাহাবীর ভিতরে সিদ্দিক আকবরের মর্যাদা কত বড় নবীদের ভিতরে আমার নবীর মর্যাদা যত বড় সমস্ত উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা তত বড় এই জন্য মুসলমান যখনই আমরা জানতে পারবো শুনতে পারবো এলাকার ভিতরে দিনই মজলিস হচ্ছে এলাকার ভিতরে দিনই মাহফিল হচ্ছে আমরা বন্ধুরা আমার 10 মিনিটের জন্য হলেও দিনই প্রোগ্রাম দিনই মাহফিলে গিয়ে আল্লাহওয়ালাদের কথাগুলি শ্রবণ করব কেন শানি দামকে দর যে উমিদ বিন বদারা বানে কাবা বখশদ করিম উহিব্বু সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহা কবি বলেন আমি নিজে নেককার নই তবে নেককারদেরকে চয়েস করি কেন নেককারদেরকে চয়েস করি আমি নেককারদেরকে এই কারণে চয়েস করি যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাকেও নেককার হওয়ার তৌফিক দিয়ে দেয়
এজন্য আমরা আল্লাহওয়ালাদের ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি বিচক্ষণ বিদগ্ধ প্রজ্ঞাময় আলিমদের সহবতে আসব, তাদের মজলিসের ভিতরে বসব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও একদিন মারেফাত দান করবে। মুহতারাম হাজেরিন, আমরা ইনশাআল্লাহ যখনই সুযোগ পাই না সুযোগ বের করে আল্লাহওয়ালাদের মজলিসে বসব, উলামায়ে কেরামের মজলিসে বসব, কোরআনের মজলিসে বসব, জিকিরের মজলিসে বসব। রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই যে গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, রাত্রি এখন 12:30 প্রায়, এই লস হয় নাই, এমন লাভ হয়েছে। আপনি যদি দুনিয়ার অন্য কোনো জায়গাতে এক যুগ পর্যন্ত দুনিয়ার জন্য বসে থাকতেন, আপনার যা পাওনা হতো এই যে এক রাত্রের 12:30 পর্যন্ত ধুলার আসনে কোরআনের বাণী শোনার জন্য বসে আছেন, এর পাওনাটা তার চাইতে হাজার কোটি গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজীবন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, দ্বীনের মাহফিলে উপস্থিত থাকার তৌফিক দান করুক। হক্কানি রব্বানি আলেমদের কাছ থেকে কোরআনের অমূল্য বাণী শ্রবণের তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান পৃথিবীতে সব জায়গায় মুসলমানদের দুরবস্থা, বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানদের একদম ভয়াবহ অবস্থা। আপনারা শুনলে অবাক হবেন, গত 3-4 দিন হয় একটা সিনসিনারি যোগাযোগ মিডিয়া মাধ্যমে ঘোরপাক খাচ্ছে, ছেলেটার বয়স 5-7 বছর হবে। এই ছেলেটা ওদের ইসরায়েলি আক্রমণে তার দুই পা ভেঙে একদম ই হয়ে গেছে, তাকে যখন হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে মৃত্যুর একেবারে আগ মুহূর্তে সে ডাক্তারদেরকে জিজ্ঞেস করে আমি এখন কোথায়, তো বলে হাসপাতালে, সে বলে না আমি তো এখন আল্লাহ আছি। বাচ্চা কি বলে, আমি এখন আল্লাহর কাছে। ডাক্তারেরা বলে না তুমি হাসপাতালে, বলে না আমি এখন বাইতুল মুকাদ্দাসে। ডাক্তারেরা বলে না তুমি তো এখন হাসপাতালে, বাচ্চাটা বলে না না আমি ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, আমি মূসা আলাইহিসসালামের কাছে। এই যে মূসা আলাইহিসসালাম, এই যে ঈসা আলাইহিসসালাম, এই যে হযরত ইব্রাহিম খলিল আলাইহিসসালাম। এই কথা বলতে বলতেই ছোট বাচ্চাটি দুনিয়া থেকে চিরতর বিদায় নিলেন। মুহতারাম হাজিরিন, এতটাই কঠিন অবস্থা যা পৃথিবীর কোন একজন হৃদয়বান মানুষ এই সিনসিনারি দেখলে তাদের অন্তরে রক্তক্ষরণ হবে, অন্তরে চোখের থেকে পানি আসবে, কান্না ভেঙ্গে পড়বে। বিশেষ করে মুসলমানদের এই দুর্দশা দেখে কোনো মুমিনের যদি অন্তরে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় তাহলে ওই লোকটা নিজেকে মুমিন বলার কোনো অধিকার থাকে না। আজকে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ, বাবার কাঁধের উপরে এক সন্তানের জানাজাই তো হিমালয়ের চাইতেও বেশি ওজনে। পৃথিবীর যেই বাবার কাঁধে সন্তানের জানাজা নিয়েছে উনি জানেন সন্তানের জানাজার কত ওজন। কিন্তু কি দেখছি, গাজাতে বাবা মাসুম 2.5 বছরের 2 বছরের বাচ্চা দুইটাই শহীদ হয়ে গেছে, কাপড়ের কাপড় পরায় দুই হাতে নিজের কলিজার টুকরা সন্তানের শহীদের লাশ নিয়ে দাফন করার জন্য কবরস্থানের দিকে রওনা করেছে। মেয়েদেরকে দেখা যায় ছোট বাচ্চা, তার দুগ্ধ পায়ে বাচ্চা, হায়াদের হানাদারদের আক্রমণে শহীদ হয়ে গেছে, বাস্তব বাচ্চাকে কাফন পরায়া মা এই বাচ্চাকে আর কবরে দিতে চায় না, দিল থেকে ছাড়তে চায় না। মা কাফন পরা বাচ্চাটার উপরে মুখ দিয়ে ভালোবাসা মহাব্বতার আদরের চুমু খেয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও দেখি আক্রমণ করেছে, বিল্ডিং একটা ধসে গেছে, বিল্ডিং এর নিচে পড়ে বাবা এন্তেকাল করেছে, ছেলের বয়স 8 বছর হবে। বাবার লাশ দেখে ছেলে দৌড়ে এসে বাবাকে জড়ায় ধরে, লোকেরা তাকে ওখান থেকে উঠায় নিতে চায়। ছেলেটা তখন বলতে থাকে আমার আব্বু কই, আমার আব্বু কই। এর চেয়ে ছোট একটা বাচ্চাকে দেখলাম আক্রমণে, ইহুদিদের আক্রমণে ঘর বাড়ি শেষ, বাবা মা শেষ, ভাই বোন শেষ, চাচা ফুপু শেষ, শুধু একটা বাচ্চাই অনেক দেহে আক্রান্ত রক্তাক্ত হয়ে পড়ে আছে। ওকে যখন সবাই সান্ত্বনা দিতে যাচ্ছে ও শুধুই বলে আইনা উম্মি আইনা আম্মি,
আমার মা কই আমার বাবা কই কই আমার ঘর কোথায় আমার ভাই এই শত শিষ্যর এই প্রশ্নের উত্তর আজকে পৃথিবীর 200 কোটি মুসলমানের কারো কাছেই নাই ছোট এই শিশুর প্রশ্নের উত্তর 200 কোটি মুসলমানের কারো কাছেই নাই এজন্য মুহতারাম হাজিন কমপক্ষে যদি মজলুম শহীদ পীড়িত লোকদের জন্য দোয়াও করতে না পারি পরপারে আল্লাহ আর রাসূলের সামনে মুখ দেখাবার কোনো সুযোগ থাকবে না এজন্য আসুন আমরা প্রতিদিন যখনই হাত উঠাবো নিজের কথা যদি ভুলেও যাই গাজার মুসলমানদের কথা ভুলা যাবে দুই নাম্বার আমরা রেডি থাকব যদি কখনো উলামায়ে কেরামের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য যুদ্ধের ডাক আসে আমি প্রথম ওই সারিতে যাব ইনশাআল্লাহ তিন নাম্বার যদি কখনো উলামায়ে কেরাম অথবা রাষ্ট্রপক্ষ থেকে গাজার মুসলমানদের সাহায্যের জন্য কোনো আবেদন আসে আমার যদি এমন পজিশন হয় পরনের শুধু দুইটা পায়জামাই আছে দুইটা লুঙ্গি আছে সেই ক্ষেত্রেও আমি একটা বিক্রি করে আর একটা নিজের জন্য রেখে সে টাকাটাও আমার মজলুম ভাইদের জন্য দান করে দেব রাজি আছেন ইনশাআল্লাহ তিন নাম্বার কথা সেটা অত্যন্ত জরুরি সেটি হলো আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করব পারবো না ইনশাআল্লাহ ওদের পণ্যগুলি সাবান না হয় একটু উন্নত আমার দরকার নাই আমার টাকা দিয়ে আমার ভাইয়ের বুকে গুলি করবে ওই গাদ্দারদের কোনো সম্পদ কোনো জিনিস কোনো মাল আমার প্রয়োজন নাই ইসরায়েলি পণ্য বয়কট করো নাইলে আল্লাহ পাকের সামনে জব দেওয়ার কোনো গতি থাকবে না আমরা থেকে আমাদের থেকে যদি বয়কট শুরু হয় দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে বেশ কিছুদিন আগে ম্যাগি লুডুস এটার ব্যাপারে একটা রিপোর্ট বের করেছি কি বলে এটার ভিতরে শুয়ারের চামড়া আছে এই শুয়ারের চর্বি আছে এই কথা প্রকাশ হওয়ার সাথে সাথে ম্যাগি লুডুস আর কেউ কেনে না শেষ পর্যন্ত ওরা ওদের ব্যবসা টিকাইতে ইসলামিক ফাউন্ডেশন থেকে ম্যাগি লুডুসের ব্যাপারে ফতোয়া নিয়েছে তারপরে ওদের লুডুস মুসলমানরা কিনেছে আমরা যদি সমস্ত 200 কোটি মুসলমান ইহুদিদের পণ্য বর্জন করি ওরা আমার ভাইয়ের বুকে গুলি করবে তো দূরের কথা ভিক্ষা করে খেতে হবে ওদের ভিক্ষা করে খেতে হবে এজন্য ইনশাআল্লাহ ইহুদিদের ইসরায়েলিদের কোন পণ্য আমরা ব্যবহার করব রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বেগম যদি বলে ওটাতে কাপড় বেশি পরিষ্কার হয় ওটাতে শরীর বেশি পরিষ্কার হয় বলে আমার বেশি পরিষ্কারের দরকার নেই কম পরিষ্কার হোক আমার টাকা দিয়ে আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করবে আমি তা কখনো মেনে নিতে পারব আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি বুঝা এর উপরে আমল করা হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি জি অবশ্যই আপনি কিছু মুরব্বী কিছু বলবেন না ও কথা বলছেন মাশাআল্লাহ তো এখন দোয়া আমরা কাদের জন্য যেন দোয়া করব গাজার মজলুম পীড়িত শহীদ তারপরে আক্রান্ত মুসলমানদের জন্য দোয়া আলহামদুলিল্লাহ আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم انصر الإسلام والمسلمين
اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم حرر مسجد الأقصى، اللهم حرر المسجد الأقصى، اللهم حرر المسجد الأقصى، اللهم أذل الشرك والمشركين واليهود والنصارى والمرتدين والظالمين، اللهم خذهم أخذ عزيز مقتدر، اللهم خذهم أخذ عزيز مقتدر، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خارب بلادهم وخارب بين كلمتهم، رب العالمين دینی ایک مدرسار انتظامے آیوجت دتیہ بارشک واز محفل سمپنی مہرت رات ساڑھے بارٹا پیریے گیچے اللہ ہزار ہزار مسلمان ناری پروش دیر کے لیے گبھیر راتے بھکوکر مت تمہارا عالیشان دربارے ہاتھ اچو کرچی دیا کر مہربانی کر ہمارے پرتکر آشا بسا آجکر انتظام ایون دینی مدرسہ قبول کر رہا رب العالمین زندگیر فنونے کامل جدی تمہار دربارے قبول نہ ہوئے تاکہ اللہ আজকের মাহফিলখানা উপলক্ষ করে তমাম জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও রব্বুল আমিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ তাদেরকে নেক জিন্দেগি দান করো ইমান এবং আকীদা দুরুস্ত রাখার তৌফিক দিয়ে দাও রব্বুল আমিন আমাদের আপন জন যারা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও জানি না কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও জানি না কে কোন মুসিবতের মধ্যে আছে আল্লাহ সকলের মুসিবত তুমি দূর করে দাও জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নিকার পাত্রের ব্যবস্থা করে দাও জানি না তোমার কোন বান্দা বান্দিনীদের ঋণে যারা জীর্ণ হয়ে গেছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও জানি না কোন যুবকের জীবন জীবিকায় প্রবলেম আল্লাহ প্রত্যেকের রিস্কে হালালের ভিতরে বরকত দান করে দাও জানি না কার বাসার ভিতরে মা বাবা বেডে শুয়ে আছে অসুস্থ আল্লাহ প্রত্যেকের পিতা মাতাকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও আব্বা আম্মার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জনে আমাদেরকে ধন্য করো রব্বুল আলামিন এমন একটা মুহূর্তে হাত উঠাইলাম যখন গাজাতে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আবহুমুহু আক্রমণ হচ্ছে প্রতিদিন শত শত মুসলমান মজলুম শহীদ হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি শাহাদতের পেয়ালা পান করছে বাবা তার দুই হাতের ভিতরে মাসুম দুই বাচ্চার শহীদের লাশ নিয়ে পথ চলতেছে ওর হাতে যেন হিমালয় পর্বতই রয়ে গেছে আয় রব্বি করিম এ পর্যন্ত যত শহীদ হয়েছে তাদেরকে শাহাদাতের আলা মকাম দান করো যারা অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থতার নেয়ামত দাও যারা এখন সুস্থ আছে তাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন গাজার মুসলমান তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য নড়ে নাই ওরা তো বাইতুল মুকাদ্দাসকে আজাদ করতে চায় আল্লাহ তোমার যেই বান্দা বান্দিরা তোমার ঘরকে আজাদ করার জন্য তাদের জীবন বিসর্জন দিল আল্লাহ তাদেরকে তুমি তোমার দয়ার সাগরের ভিতরে কোলের কোলের ভিতরে উঠায়া নাও রব্বি করিম তাদেরকে আসমান থেকে মদদ দাও ওই জালেমদেরকে আল্লাহ তুমি নিস্তেনাবুদ করে দাও ওদের জন্য তোমার অক্সিজেন বন্ধ করে দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তোমার কাছে স্পেশাল কিছু চাওয়া আছে তার ভিতরে একটা চাওয়া আল্লাহ আমরা তো অনেক রাত্রি রাত্রে বেলায় ঘুমায় থাকি কোন এক রাত্রে তুমি আমাদেরকে স্বপ্নের ভিতরে তোমার হাবিবের নূরানি চেহারা দেখায়া দাও রব্বুল আলামিন তোমার কাছে আমাদের আরো চাওয়া আল্লাহ হাশরের কঠিন ময়দান যখন শুরু হবে মানুষ যখন তৃষ্ণায় পাগল হয়ে যাবে যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়ায় থাকবে না আমাদের প্রত্যেককে ডেকে ডেকে তোমার আরশের নিচে একটু জায়গা করে দিও তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করে দিও
করো পারে আমাদেরকে জান্নাতি বলে ডাক দিও জাহান্নামি বলে ডাক দিও না গো আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته